এর আগেও দুবার সুশান্ত ঘোষকে খুনের ছক কষেছিল ধৃত আফরোজ খান ওরফে গুলজার। লালবাজার সূত্রে খবর, বাইরে থেকে শার্প শুটার নিয়ে আসা হয়েছিল। বিস্তারিত বলবে আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী, টেলিফোনে রয়েছে। ময়ূর, তার মানে দীর্ঘদিন ধরে সুশান্ত ঘোষ টার্গেটে ছিলেন? দেখো, গতকাল গুলজারকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেন বর্ধমান থেকে, এবং তারপর তাকে ইন্টারোগেট করা শুরু হয় লালবাজারের তরফে। আর লালবাজারের কলকাতা গোয়েন্দা পুলিশে ইন্টারোগেশনে বেশ কিছু নতুন তথ্য পুলিশের হাতে এসেছে। পুলিশ আধিকারিকরা বলছেন যে গুলজার কিন্তু প্রথমবার সুশান্ত ঘোষ তার উপর আক্রমণ বা তাকে খুনের ছক করেনি। পুলিশ আধিকারিকরা জানতে পেরেছেন এর আগে অন্তত দুবার এই কাউন্সিলর বড় চেয়ারম্যানকে মার্ডার করার প্ল্যান করেছিল গুলজার, এবং সেই দুবারও বাইরে থেকে লোক নিয়ে এসেছিল, সে শার্প শুটার নিয়ে আসা হয়েছিল। কিন্তু সুশান্ত ঘোষ, তিনি জনবহুল জায়গায় থাকার কারণে যারা বহিরাগত দুষ্কৃতি এসেছিল বা শার্প শুটার এসেছিল, তারা সাহস পায়নি এই অপারেশনটা করা। পুলিশ আধিকারিকরা বলছেন যে গুলজার দুবার প্ল্যান করে এবং তার জন্য বাইরে থেকে লোকও নিয়ে এসেছিল, কিন্তু সুশান্ত ঘোষ ভিড় ভাড় জনবহুল জায়গা থাকার কারণে সেইটা তখন ওয়ার্কআউট করেনি। এছাড়াও তদন্তকারী আধিকারিকরা আরো যেটা জানাচ্ছেন যে এখনো পর্যন্ত মোট দুটো ফায়ার আর্মস রিকভারি হয়েছে। দুখানেই হচ্ছে 9mm ইম্প্রোভাইজড ফায়ার আর্মস। এই 9mm ইম্প্রোভাইজড ফায়ার আর্মস গুলো মুঙ্গের থেকে প্রোকিওর করেছিল এই অভিযুক্তরা, এবং মুঙ্গের থেকে দুখানা আর্মস নিয়ে আসা হয়েছিল। পুলিশের দাবি যে একজন একটা আর্ম ছিল শুটারের কাছে, আর একটা ওই যে স্কুটি চালক যে আছে, যদিও সে এখনো পর্যন্ত ধরা পড়েনি, সেই তার ওখান থেকে আর একটা আর্ম এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকরা পাচ্ছেন বলে পুলিশের দাবি। এবং তোমাকে এটাও জানাই যে ট্যাক্সিটা গোটা ক্রাইমে ইউজ করা হয়েছে, এবং যে ট্যাক্সি চালক আহমেদ, যাকে গতকাল কলকাতা গোয়েন্দা পুলিশ অ্যারেস্ট করেছে, অপারেশন যখন ওই রাজডাঙ্গায় চক্রবর্তী পাড়ায় চলছে, তখন ওই ট্যাক্সিটা ওই সময় দাঁড়িয়েছিল বন্দেল গেট ফ্লাইওভারের সামনে, এবং যেটা প্ল্যান ছিল যে গুলি করে অভিযুক্তরা ওখান থেকে স্কুটিতে করে গাধা কাঁদবে, তারপর বন্দেল গেট ফ্লাইওভারের সামনে থেকে ট্যাক্সি চালক আহমেদ ওই অভিযুক্তদের ওখান থেকে পিক আপ করে নেবে, তারপর হাওড়া স্টেশন হয়ে অভিযুক্তরা বিহার ঝাড়খণ্ডের দিকে পালিয়ে যাবে। এই ছিল ওদের পরিকল্পনা, এমনটাই প্রাথমিকভাবে পুলিশ আধিকারিকরা জেরায় বা জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে। ময়ূর, তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের আরো একবার জানাই যে এটাই প্রথম নয়, এর আগেও দুবার সুশান্ত ঘোষকে খুনের ছক কষেছিল ধৃত আফরোজ খান ওরফে গুলজার। লালবাজার সূত্রে খবর, বাইরে থেকে শার্প শুটার নিয়ে আসা হয়, কিন্তু ভিড়ের মধ্যে সুশান্তকে নিশানা করা অসম্ভব বুঝে পরিকল্পনা ভেস্তে যায়। এবার কসবা কাণ্ডে দুটি 9mm পিস্তল উদ্ধার হয়, এর মধ্যে একটি ঘটনাস্থলে পড়ে যায়, গুলি চালাতে গিয়ে দেখা যায় জ্যাম হয়ে গিয়েছে। দ্বিতীয় পিস্তলটি ছিল স্কুটার চালকের কাছে। এই দুটি আগ্নেয়াস্ত্রই বিহারের মুঙ্গের থেকে আনা হয়। পুলিশের দাবি, হামলাকারীদের কাছে নিজের পরিচয় লুকোতে ইকবাল বলে পরিচয় দিয়েছিল গুলজার।